আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বয়েল এগ অ্যান্ড ফ্রাই চিকেন উইথ সালাদ রেসিপি। খুবই হেলদি এবং পুষ্টিতে ভরপুর এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড ইজি, আর আজকে আমার মেয়ে মালিহা সেই রেসিপিটা বানালো। আমি এখানে 7টা এগ নিয়েছিলাম বয়েল, যেটা বয়েল করা হয়েছিল। আর আমার মেজো মেয়ে ফিওনা, সে খুবই আনন্দ নিয়ে বলেছিল সে এগের শেলগুলো অফ করবে। আমি বলেছি ওকে তুমি করে দাও। তো দেখতে পাচ্ছেন মালিহা কীভাবে কেটে নিচ্ছে। তোরা কিন্তু খুবই আনন্দ নিয়ে যখন কাজ করে আমি বলি ঠিক আছে কাজ করো, আর ওদেরকে আমি আস্তে আস্তে ট্রেনিং দিচ্ছি এই লকডাউনে। আমি আমার বাচ্চাদেরকে একটু একটু করে ওদেরকে মানে আগুনের সাথে কীভাবে যেতে হয় বা ফ্রাই প্যানে তেল কীভাবে, আস্তে আস্তে ওদের দেখিয়ে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অনেক রহমত, অনেক অশেষ দয়া, বরকতে আমি 4টি বাচ্চা পেয়েছি। আর ওরা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, অনেক ভালো বাচ্চাগুলো, ওদের জন্য আপনারা দোয়া করবেন। তো আমি নামাজ পড়ে এলো শত লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আমার ছেলেটা কিন্তু ওর বোনদেরকে নিয়ে ঘর দোর খুব সুন্দর করে টাইডি করে রাখে, কিচেন সবগুলো, বেডরুম, তারপর হুবার মফ সবগুলো ও কিন্তু করে, এজন্য আমি এত সময় পাই। আর আমার ছেলেটা ওদের নিয়ে আরবি পড়তে বসে, আমার কিন্তু ওদের বলতে হয় না, সব কিছু ওরা করে ফেলে, তাই মানে আমি কোনো কমপ্লেন নাই ওদের বিরুদ্ধে। ওরা যদি বসে গেম খেলে বা অন্য কিছু করে আমি কিন্তু ওদেরকে তখন বকাবকি করি না, কারণ ওরা তো করছে সব কিছু। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন ও কিন্তু কেটে নিয়েছে আস্তে আস্তে করে সবগুলো ডিম, তারপরে এখন বেবি টমেটোগুলো কাটছে। তো আমার মেয়েরাও আস্তে আস্তে, আমার ছেলে মেয়েরাগুলো বড় হয়ে যাচ্ছে, তো ওদেরকে আমি এই লকডাউনে একটু একটু করে রান্নাবান্না শেখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি ওদের। কুকারের সাথে ওদের নেই, বা আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ এখন ভাত রান্না করতে পারে, আর ওদেরকে একটু একটু করে শিখিয়ে নিচ্ছি আর কি, ওদের জন্যই ভালো। আর সবসময় ওদেরকে দেয়া হয় না, আসলে ডাকাও হয় না, ওরা বিজিও থাকে, ওদের পড়ালেখা থাকে, আর মাঝে মধ্যে আমি ওদেরকে এভাবে কাজে নিয়ে আসি বা আমি বলি যে কুকিংটা শিখে না অন্য কিছু পরে হবে। তো আমিও ওদেরকে কাজ দিয়ে দিই আর বসে বসে দেখি ওরা কী করতেছে, ইচ্ছে করেই দেখি যে ওরা ভুল করুক তারপর শিখুক। তো আমি ওদের ভুল করতে দিই, এই যে ফ্রাই প্যানে ওরা একটা পোজ করলো বা কীভাবে ফ্রাই প্যানটা ইয়ে করবে বা তেলটা ডাললে কী হয় বা কুকার কীভাবে অন করতে হয় বা এই যে খাপড় ইস্ত্রি করা, এগুলো ওদের আমি অনেক আগে থেকে ট্রেনিং দিয়ে দিয়ে শিখিয়ে নিয়েছি। তো আমার মলিমা আজকে চিকেন কারি রান্না করলো, কিন্তু আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম, তাই আরেকদিন আমি শেয়ার করব আমার বড় মেয়েটা যদি রান্না করে কোনো কারি টারি এগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন সল্ট নিয়েছে, আর নিয়েছে সিজনিংটা, আর ব্ল্যাক পেপারটা, আর নিয়েছে করিয়েন্ডার। তো এগুলি দিয়ে দেবে এখন, সবগুলো একসাথে মিক্স করে নেবে। তো আমার মনে হয় যে আদর করে যদি ওদেরকে দেই না, হঠাৎ একদিন হয়তো আমি অসুস্থ, তো ওরা কী করবে? তো একটু একটু জানা থাকলে কিন্তু অসুবিধা হয় না, তো এই জন্য আর কি। তো আমি আমার মেয়েকে দিয়ে সব কিছু করাচ্ছি, তেলটাও কিন্তু ও ডালছে, আমি কিন্তু ভিডিওটা করছি, তো দেখিয়ে দিচ্ছি কীভাবে চিকেনটাও ছাড়তে হয় কাজ থেকে, ও কিন্তু ভয় পাচ্ছে। তো আমি বলছি কিছুই হবে না, খাঁচি নিয়ে ছেড়ে দাও। আর ও সলটা দিয়ে দিয়েছিল মনে হয় এই যে স্প্রিঙ্কল করতেছে এই জন্য। আর আমার মেজো মেয়েটাও কিন্তু বসে নেই, ও কিন্তু আজকে কিচেন পোর্টার, ওকে বলেছি যে তুমি সবগুলো বাসন ধো, ও কিন্তু ধোয়া ধুই পছন্দ করে না, তাই ওকে দিয়ে আজকে আমরা ধোয়াচ্ছি। বলছি যে আজকে তুমি কিচেন পোর্টার,
আর ও এগুলো কিন্তু ও সব এগের যে কি বলে যে শেলটা ও কিন্তু অফ করে নিয়েছে, আমার ছোটো মেজো মেয়েটা। ও একটু লেজি টাইপের, বাট ও কিন্তু পারে, নুডলস রান্না করতে পারে, নিজে নিজে খায় করে, কুকারেই করে, মাইক্রোওভেনে করে না, কুকারেই নুডলস রান্না করে খায়, আমার ছোটো মেয়েটাকেও দেয়। আর আমার বড়ো মেয়েটা মাশাল্লাহ, আমার মেয়েটা আমার ছোটো মেয়েটাকে ভাত করায়, ওকে মাঝে মধ্যে করে, হঠাৎ আমি যখন বলি তো করে দেন, তেল টেল মাখায় রাখে। তো আমার তিনটা মেয়েই আমার বেস্টি, আমি আর আমার ছেলেটাও, আমি সবাইকে সমান ভালোবাসি। ওরা বল আমি আমার ছেলেটাকে বেশি ভালোবাসি, আসলে কিন্তু তা নয়, আমি সবাইকে সমান চোখে দেখি। আমার মেয়েরা বলে আম্মা তুমি ও বাইয়া যা চায় তুমি দিয়ে দাও, আমাদেরকে দাও না। তো আমি বলি আসলে কি বলবো, মায়েরা এমনই হয়, ছেলেদেরও বেশি মানে মায়ের জন্য ছেলেদের বেশি মায়া থাকে সেটা ঠিক, আর সবাই বলে যে বাবারা মেয়েদের জন্য বেশি মায়া থাকে সেটাও ঠিক বোধ হয়, বলে যে ওকে বেশি ভালোবাসো, আসলে কিন্তু তা না, আমি সবাইকে সমানই ভালোবাসি। আর অ্যাকচুয়ালি আসলে মিথ্যেই বলছি, আমার ছোটো মেয়ে থেকে কিন্তু আমি আরও বেশি ভালোবাসি, এত ভালোবাসা দিয়ে ওকে আমি বসি বানিয়ে ফেলেছি, ও কিন্তু আমার মা হয়ে যায়, ও আমাকে অনেক শাসন করে, কি আর বলবো। আর আমার ছেলের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ ওর বাবার মতো হয়েছে, সব কিছু কাজকর্ম স্পটলেস করবে, বাসায় থাকলে, এই তো আজকে বাসায় ছিল, ওর কাজ ছিল না, তো আজকে কিচেন বলেন সিটিং উপরে রুম সবগুলো রুম ওরা ভাই বোন মিলিয়ে করলো, তারপর স্পটলেস স্কিন ক্লিন করেছে, ওর বাবা এসে ঘর দেখে চিনতে পারতেছে না, এরকম করে রাখে ওরা মাঝে মধ্যে। তো ও আমাকে বোকা দিচ্ছে যে বলছে তুমি তো ঘর মেস করে ফেলবা, দেখছো ওরা কীরকম সুন্দর করে ঘরগুলো স্পটলেস করে রাখছে, আমি নিজেই চিনতে পারছি না এত সুন্দর করছে, মানে হুবার টুবার করে, তারপর মপ মেরে। আমি কিচেনে গিয়ে এত সুন্দর দেখে আমার ইচ্ছে করছে কিচেন ট্যুরে একটা ভিডিও বানাই, তো আমি আরেকদিন কিচেন ট্যুরে একটা ভিডিও বানাবো, আজকে আর আমি পারছি না। আর আমার মানে কি লিভিং রুমের একটা ট্যুর ভিডিও বানাবো, কীভাবে ওরা টাইডি করে আপনাদের সাথে শেয়ার করব। ওরা চারজন মিলে আরবিক পড়তে বসেছিল, ওরা কোরআন তেলাওয়াত করলো, বাকি তিনজন আর ছোটো মেয়েটা কায়দা পরে, তো ওরা দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চিকেনটাও ফ্রাই হয়ে গিয়েছিলো আর মালিহা সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, তো এই তো একদম সহজ তৈরি হয়ে গেল রেসিপিটা। তো আপনাদের যদি ভালো লাগে আজকের এই রেসিপিটা তাহলে লাইক দেবেন, শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার শরীরটাও তেমন ভালো থাকে না, একদিন দুই দিন ভালো, তো সব দিনে আমি কিন্তু পেন নিয়ে চলাফেরা করি আর খুবই অসুস্থ, ডাক্তারে যেতে পারি না, আর বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে আর আমি তো দিন দিন শুধু অসুস্থ হয়ে যাচ্ছি। তো ভাবছি ভিডিওগুলো আমার মেমোরি, হয়তো একদিন সবাইকে তো চলে যেতে হবে, জানি না আমরা কে কোন দিন চলে যাব, শুধুমাত্র আল্লাহই জানেন। তো এই মেমোরিগুলো ধরে রাখছি আর কি, বাচ্চারা কোনো দিন হয়তো বড় হলে দেখতে পাবে সেই মেমোরিগুলো, আমি হয়তো যদি বেঁচে থাকি তাইলে আমিও দেখবো এই মেমোরিগুলো বুড়ো হয়ে গেলে। আর যতদিন আছি এই দুনিয়াতে সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, আর একটা ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, এটাই আসলে সুন্দর কথা বলতে, সুন্দরভাবে চলতে, সবার সাথে ভালো ব্যবহার করতে কিন্তু টাকা লাগে না, যেটা আমার আব্বা সবসময় বলতেন আর আমি সেটাই শিখে নিয়েছি। আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করতে, সেটাই আমার উদ্দেশ্য। আর আমার ভাই বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আজ পর্যন্ত আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি বা আমার নেগেটিভ কোনো আনলাইক আসিও নি, আমি এত সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের পড়ি, আপনাদের এত ভালোবাসা এত দোয়ার জন্য আমার খুবই ভালো লাগতেছে, আমার ব্লগগুলো তাই করতেছি, সামনে আরও যদি আমার শরীর ভালো থাকে সুস্থ থাকে তাহলে আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। আর ছোটোবেলা থেকে আমি অন্যের সুখে কিন্তু খুবই সুখ অনুভব করতাম, সবার সুখী জিনিসগুলো আমি দেখতাম, ভালো লাগতো। আর এখনও আমি এরকমই মানে ভালো জিনিসটা পজিটিভ দিকগুলো আমার ভালো লাগে। আল্লাহর প্রিয় বান্দা তখনই হবেন যখন আপনি অন্যের সুখে সুখী হবেন বা অন্যের দুঃখী দুঃখী হবেন। আমি ভালো আমার সাথে কে কীভাবে কথা বললো সেটা আমি ভালো মানে চিন্তা করি না, বাট আমি সবার সাথে সুন্দরভাবে
ভালোভাবে কথা বলতে আমার উদ্দেশ্য ভালো কিছু শেখানোর জন্য। তো আমার আজকের এই কথাগুলো আপনাদের খারাপ লাগলে আমাকে কমেন্টস করে এসে জানাবেন, আর ভালো লাগলেও কমেন্টস করবেন। আর ভালো থাকেন সবাই এই কামনা করি। আমি মনি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।